প্রিয় দিনী ভাই এবং বোনেরা চলুন না এই মাহে রমজানের মধ্যে আমরা সূরা ফাতিহা নামাজের মধ্যে প্রথম সূরাটা সহি শুদ্ধ করে শব্দে শব্দে আজকে শিখে নে ইনশাআল্লাহ জীবনে অনেক কিছুই তো শিখিলেন কিন্তু এই সূরাটা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে পড়তে হয় কিন্তু এই সূরার মধ্যে আপনাদের অনেক ভুল আছে এই ভুলগুলো সংশোধন না করলে নামাজই হবে না নামাজ ভঙ্গের কারণ 19টি এর মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া চলুন না প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা পানির মতো সহজে সহি শুদ্ধ করে সূরা ফাতিহা শিখে নি ইনশাআল্লাহ শব্দে শব্দে আমার সঙ্গে আপনারা পাঠ করবেন ও হ্যাঁ যদি আপনারা এই মাহে রমজানের মধ্যে আমার সঙ্গে শব্দে শব্দে সূরা ফাতিহা পাঠ করা শিখেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা কমপক্ষে 700 নেকি আমলনামার মধ্যে লিখে দিবেন আল্লাহু আকবার তাহলে সূরা ফাতিহা যদি পাঠ করেন তাহলে কত হাজার হাজার লাখ লাখ নেকি আপনাদের আমলনামার মধ্যে উঠে যাবে চলুন তাহলে আমরা শব্দে শব্দে সূরা ফাতিহা এখন পানির মতো সহজে শিখে নে ইনশাআল্লাহ আমার সঙ্গে পাঠ করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আবার পাঠ করুন আলহামদুলিল্লাহ বরহা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আবার পাঠ করুন الحمد لله رب العالمين এখানে الحمد এটা বড় হা এভাবে উচ্চারণ করতে হবে الحمد যদি আপনারা আলহামদু বলেন তাহলে আপনাদের নামাজটাই ভঙ্গ হয়ে যাবে এজন্য এভাবে উচ্চারণটা করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল এখানে আলামিন বলতে হবে আলামিন আপনি যদি বলেন আলামিন তাহলে কিন্তু হলো না একদম ভুল হলো অর্থটাই একদম অন্যরকম হয়ে যাবে আপনার পড়ার মধ্যে ভুল হওয়ার কারণে নামাজটাও আপনার ভঙ্গ হয়ে যাবে এই জন্য আলামিন বলতে হবে আলামিন চলুন আবার প্রথম থেকে আমরা শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবার পাঠ করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم أبار بولون الرحمن الرحيم এখানে অনেকে আর রহমানির রহিম বলে থাকে আর রহমানির রহিম যদি কোনো ব্যক্তি আর রক মানে আর রহমানির রহিম বলে তার নামাজটাই ভঙ্গ হয়ে যাবে হলো না আর রহমানির রহিম না এখানে এখানে হচ্ছে আর রহ রক না অধিকাংশ মানুষই রক বলে আর রহ 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 জবর রহ আর রহ মানির রহিম আবার পাঠ করুন আর রহ
ما من رحيم الرحمن الرحيم براها الرحمن الرحيم مالك يوم الدين অনেকে বলে থাকে মালিকিয়া ও মুদ্দিন, এখানে ভুল হবে, মুদ্দিন না মিদ্দিন, মালিকিয়া ও মিদ্দিন, আবার বলুন মালিকিয়া ও মিদ্দিন, ইয়াকা নাআবুদু وَإِيَّاكَ نَسْتَعِينَ أبار بلون إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينَ এখানে ইয়া কা নাবুদু কা না নুন আইন জবর নাবুদু ইয়া কা নাবুদু যদি বলেন ইয়া কানাবুদু হলো না কিন্তু না এভাবে উচ্চারণ করতে হবে ইয়া কানাবুদু ইয়া কানাস তাইন আবার বলুন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস صراط المستقيم أبار بلون اهدنا الصراط المستقيم اهدنا এখানে অনেকে বলে ইহদিনাস ইহি বলে ইহি হবে না কি বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আবার বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم أبار بلون صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم أبار بلون صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
ضالين آمين প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আমার সঙ্গে পড়তে পেরেছেন আপনারা তাহলে আমি এখন একবার একবার করে পাঠ করব আমার সঙ্গে আপনারা একবার একবার করে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমি পাঠ করব আমার সঙ্গে সঙ্গে আপনারা দুইবার পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا ضالين آمين প্রিয় দিনী ভাই এবং বোনেরা ঠিক এভাবে আপনারা আমার সঙ্গে সূরা ফাতিহা থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত সূরা নাস পর্যন্ত নামাজের মধ্যে যে সমস্ত সূরাগুলো আমরা পাঠ করে থাকি আমরা সকলেই সহি শুদ্ধ করে এভাবে শিখলে অনেকটাই সহি শুদ্ধ আমাদের হয়ে যাবে ভুল সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে যদিও নামাজের মধ্যে আমরা ভুল পড়ি তাহলে আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা তো সহি শুদ্ধ করার জন্য চেষ্টা করেছি পড়েছি যদি আমরা নাই পড়ি তাহলে আল্লাহর কাছে কিভাবে বলবো তাই আপনারা আমার সঙ্গে এভাবে প্রতিটা দিন পবিত্র
পবিত্র কোরআনুল কারীমের মাহে রমজানের মধ্যে শিখবেন সূরাগুলো মাস্ক করবেন একটা করে সূরা যদি প্রতিদিন পড়তে পারেন তাহলে আপনাদের কপালটা ধন্য আপনাদের সূরাগুলো সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা সূরাও পাঠ করব এভাবে এবং নামাজের দোয়া কালামগুলো এভাবে সহি শুদ্ধ করে পাঠ করে আমি আপনাদেরকে শিখাবো শোনাবো ইনশাআল্লাহ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু